একজন মেয়ে ইন্তেকাল করেছে, সে নিজের জীবন আত্মহনন করেছে, তাকে নিয়ে আমি ইয়েলো জার্নালিজমে যাব না। আমি এ ব্যাপারে খুবই সজাগ, কেননা আমি একজন ট্রেন্ড সোশ্যালজিস্ট। আমি মনে করি তদন্তের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আর একটা বড় বিষয় যেটা হচ্ছে যে কাউন্সিলিং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে করা হয়, এবং আমরা মনে করি যে আরও বড় পরিসরে আমাদের শিক্ষার্থীদেরকে কাউন্সিলিং করতে হবে, এবং শিক্ষকদেরকেও, কর্মকর্তা কর্মচারী সবাইকেই আমাদের কাউন্সিলিংয়ের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা যে উদ্ভূত পরিস্থিতি সেটা অবশ্যই আমরা সবাই, আমাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত গুরুত্বের সাথে এটা বিবেচনা করেছে, এবং আপনারা জানেন যে সেই রাত্রেই আমরা আমাদের ঘোষণা দিয়েছি যে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই উদ্ভূত পরিস্থিতিকে আমরা কীভাবে মোকাবেলা করব, সেই লক্ষ্যে কিন্তু আমরা সাময়িকভাবে সেই শিক্ষার্থী এবং যে শিক্ষক যিনি প্রশাসনিক দায়িত্বে ছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসাবে, তাকে কিন্তু আমাদের বহিষ্কার করা হয়েছে। এবং এটা হচ্ছে যে আপনার যদি যৌন হয়রানি প্রতিরোধের যে কমিটিটা করা আছে হাইকোর্টের নির্দেশে, সেই মোতাবেক সেইটা যদি দেখেন, সেটা আইনে এখনও পরিণত হয়নি, কিন্তু নির্দেশটা আছে। সেই নির্দেশে আছে যে যাদেরকে অভিযুক্ত করা হয় এই ধরনের ঘটনায়, তাদেরকে আসলে তাদের কর্ম থেকে প্রত্যাহার করা হয়, এবং এটা খুবই একটা কঠিন সিদ্ধান্ত এবং সেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়েছে। এবং ত্বরিতগতিতেই কিন্তু আমরা একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে, এবং তারা তাদের কাজ শুরু করেছেন। এবং সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি সেদিনও উল্লেখ করেছিলাম যে কাজটি কিন্তু খুব বড় পরিসরে, কারণ একটি মেয়ে আত্মহত্যা করেছে এবং সে তার নোটে উল্লেখ করে গেছে কিছু ঘটনা, এবং তার সাথে কিন্তু তার একটা ছাত্রী যখন বা শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে আসে, তার কিন্তু একটি বলয় তৈরি হয়। তার বন্ধুবান্ধব হয়, তার হলে থাকতে পারে, সে মেসে থাকতে পারে, তার বিভাগের শিক্ষকদের সাথে তার একটা র্যাপোর্ট তৈরি হচ্ছে, প্রশাসনের অনেক কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ হয়। তাহলে যখন আমরা এই ধরনের একটা তদন্ত করি, তখন একটা বড় পরিধিতে কিন্তু সব কিছু সূক্ষ্মভাবে, যেমন তার অভিযোগগুলি আমরা বিশ্লেষণ করবো, তেমনইভাবে যারা অভিযুক্ত হয়েছেন তারা কী পর্যায়ে ছিল, কীভাবে তারা রিয়াক্ট করেছেন, এবং তাদের সাথে আরও কেউ এখানে সম্পৃক্ত ছিল কি না, কারণ সবটাই তো টিম ওয়ার্ক, বিশ্ববিদ্যালয় পর্যায়ে তো এককভাবে কিছু হয় না, তো সে কারণেই সব কিছু বিশ্লেষণ করেই দেখা হবে। আর একটা কথা বলি যে প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন আছে, এবং এগুলো কিন্তু যে খুব ভিন্ন তা নয়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় তিয়াত্তরের অর্ডারের জন্য ওটারই আঙিঙ্গে কিন্তু আমাদেরও আছে। তা আপনারা যদি তুলনামূলক আলোচনা করেন, তাহলে দেখবেন যে অন্যান্য বিশ্ববিদ্যালয় কী গতিতে আসছে, সেই তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো কমিটিরই আমি লক্ষ্য করেছি বেশ দ্রুততার সাথে তারা কাজ করছে। এবং সামনে যে সিন্ডিকেট মিটিং আছে, সেখানে কিন্তু অতীতে যে কয়েকটা ঘটনা ঘটেছে সেগুলোর রিপোর্ট কিন্তু পেশ করা হবে, এটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আর এইখানে এই আইন মোতাবেক ধাপে ধাপে কাজ করতে হয়, কেননা আমি এটা বলি যে অনেকে হয়তো এটা বাইরে থেকে বুঝতে পারে না যে এই বিশ্ববিদ্যালয়ে যখন আমরা আইনের, আমাদের আইন দ্বারা আমরা যখন কাউকে পেনালাইজ করি, তখন কয়েকটা টায়ারে চেক করতে হয়, নাহলে সে কিন্তু কোর্টে যেতে পারে, এবং কোর্টে যে যদি আমাদের তদন্তে কোনোখানে আমরা দুর্বলতা থাকে, সেটা সুযোগে সে সকল শিক্ষক বলেন বা অন্যান্য যদি কেউ কোনো ধরনের ক্রাইম করে থাকে তারা ফেরত চলে আসে। এই ধরনের নজির কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছে, সে কারণে কোনো তদন্ত তড়িঘড়ি করে করলে সেখানে দুর্বলতা থাকে।